অন্যের উপর ভরসা করে চলা অনেক কষ্টের জীবন এটা। আমি চাই না কারো মানুষের এরকম জীবন আসুক। এরকম একটা সময় চলে আসছে আমার জীবনে, আমিও এরকম বলতাম আমার হাজবেন্ডরে, আমি বলতাম যে তুমি আমার বিষ আই না তো আমি বিষ খাই, এত ব্যথা ব্যথা আমি সহ্য করতে পারতাম না। এক বছর আগে শরীরটা পুরো ফুলে গেছে, আস্তে আস্তে ব্যথা অনুভব করতাম, কাজকর্ম করতে করতে তো একটু ক্লান্ত মানুষের আসে ব্যথা, তো ব্যথা হইলে হালকাই ব্যথার ওষুধ টষুধ খাইতাম। আর হচ্ছে এরকম করতে করতে প্রায় এক বছর আগে আমার শরীরটা পুরো ফুলে গেল, টুকরে ফুলে যাইতেছে। পরে একদিন সকালে হঠাৎ দেখি যে অনেকটাই ফুলে গেছে, সাথে সাথে আমার পুরো হাত চোখ মুখ সব কিছু ফুলে গেছে, আমি উঠে একদম দাঁড়াইতে পারতাছি না। আমি অনেক ডক্টর দেখাইছি, দেখাইছি আর আমাদের এলাকায়ও দেখাইছি যেসব প্রাইভেট ক্লিনিকগুলো আছে ওইদিকে, তো ওনারা শুধু আমাকে থাইরয়েডের ওষুধ দিছে, পা ফুলার জন্য বিভিন্ন মেডিসিন দিত খাইতাম, আর অনেক টেস্ট করাইতো, যা বলতো তাই করাইতাম, টেস্ট করাইতাম, ওষুধ দিত, ওষুধ খাইতাম, কিন্তু কোনো কাজই হইতো না। দিন দিন আমি অনেক খারাপ হয়ে, মানে এতটাই খারাপ অবস্থা, আমি মানে মন থেকে আশাই ছেড়ে দিছি যে আমি কোনোদিন মনে হয় আর আগের জীবনে ফিরে যেতে পারবে না বা সুস্থ হতে পারবে না, সুস্থ হতে পারবো না, আমি এরকমই একটা ফিল করতাম। অন্যের উপর ভরসা করে চলা অনেক কষ্টের জীবন এটা। আমি চাই না কারো মানুষের এরকম জীবন আসুক। এরকম একটা সময় চলে আসছে আমার জীবনে, আমিও এরকম বলতাম আমার হাজবেন্ডরে, আমি বলতাম যে তুমি আমার বিষ আই না তো আমি বিষ খাই, এত ব্যথা ব্যথা আমি সহ্য করতে পারতাম না। আমি আমার আমার কেউ কোনো দিন একটা সলিউশন দেয় নাই যে তুমি এইখানে যাও বা ওইখানে যাও, এই চিকিৎসাটা পাইবা। আমি এত ডাক্তার দেখাইছি, কেউ আমার বলে নাই যে আপনার এই সমস্যা আসল সমস্যাটা কোথায় বা আপনার তো এই সমস্যা না, আপনার অন্য সমস্যা আসছে আপনার রিপোর্টে, আপনি ওইখানে যান। আর আমাকে তখনই ভর্তি হইয়া চিকিৎসা নিতে বলছিল, তো আমার ব্যক্তিগত কিছু সমস্যা ছিল, তো আমি এক মাস পর এসে এখন ভর্তি হয়েছি। আচ্ছা, আল্লাহর রহমতে স্যারের চিকিৎসায় আমি পুরোপুরি সুস্থ হয়েছি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, আবারও ফিরে এসেছি আপনাদের কাছে, আপনাদেরকে স্বাগতম আমাদের মেডিকেল বিটির পক্ষ থেকে। দর্শক, আমরা প্রতিনিয়ত এই রমজান মাস চলছে, আপনাদের কাছ থেকে অসংখ্য SMS পাচ্ছি, বিভিন্ন ধরনের ছোট ছোট প্রশ্ন, বিভিন্ন ধরনের রোগ সম্পর্কে আপনাদের জিজ্ঞাসা, বিভিন্ন ধরনের ইমেল আমরা পাচ্ছি। আমরা চেষ্টা করি আপনাদের সবটুকু ইমেল এবং প্রতিটা প্রশ্নের জবাব দেওয়ার জন্য। দর্শক, আজকে আমাদের একজন বোন আপনাদের সামনে, ইনিও একজন জয়ী একজন মানুষ, এক এক পর এক আমাদের ভাই এবং বোনেরা ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসছেন আপনাদের চোখের সামনে। দর্শক, আমাদের এই বোন শান্তা ইসলাম, বয়স খুবই কম, মাত্র 35 বছর, এবং উনি একজন হাউসওয়াইফ, পাশাপাশি উনি একজন বিউটিশিয়ান, এবং সারাক্ষণ উনি কাজের মাঝেই ডুবে থাকতেন। বাট একটা সময় ওনার এমন কিছু শারীরিক চেঞ্জ এসেছে যেটার কারণে ওনার যে স্বাভাবিক যে কাজগুলো সেগুলো প্রায় একরকম স্থবির হয়ে পড়েছে। কিভাবে এবং সেখান থেকে উনি কীভাবে মুক্তি পেয়েছেন, আসুন পুরো বিষয়টা আমরা ওনার মুখ থেকে জানি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনার মানে আপনি থাকেন কোথায়? আমি থাকি নারায়ণগঞ্জ, রূপগঞ্জ। রূপগঞ্জ, আচ্ছা। আমরা জানি যে আপনি একজন গৃহিণী, পাশাপাশি আপনি একজন বিউটিশিয়ান, কোথায় আপনার এটা সবটা? আমার এটা গাউসিয়া, রূপগঞ্জের মধ্যে গাউসিয়া, বলতা গাউসিয়া এই এলাকাটা। আচ্ছা, তো দীর্ঘ একটা সময় তার মানে আপনার এই কাজের মাঝখানে আপনাকে থাকতে হয় সকাল থেকে রাত পর্যন্ত? জি জি, খুব ব্যস্ত একটা সময় কাটে। আমাদের দর্শকদের জন্য কি একটু বলবেন যে আপনার কি সমস্যা ছিল বা প্রথম কবে এই সমস্যাটা শুরু হয়? আসলে আমার প্রথম সমস্যা শুরু হয় এক বছর আগে। আমি খুবই ব্যস্ত একটা মানুষ, সকালে ঘুম থেকে উঠে মানে
সংসারের কাজকর্ম গুছায় আবার আমার যে দোকান আছে পার্লার ওখানে আমি যাই। তো পার্লারের কাজকর্ম করি। তো হঠাৎ ই আমার এক বছর আগে শরীরটা পুরো ফুলে গেছে, আস্তে আস্তে ব্যথা অনুভব করতাম কাজকর্ম করতে করতে। তো একটু ক্লান্ত মানুষের আসে ব্যথা, তো ব্যথা হইলে হালকাই ব্যথার ওষুধ টষুধ খাইতাম। আর হচ্ছে এরকম করতে করতে প্রায় এক বছর আগে আমার শরীরটা পুরো ফুলে গেল। মানে প্রথমে কি পা থেকে শুরু হয়েছে? পা থেকে শুরু হয়েছে, মানে দুই পা হঠাৎ করে আপনি দেখেন যে একটু একটু করে ফুলে যাচ্ছে। হঠাৎ হ্যাঁ একটু একটু করে ফুলে যাইতেছে। পরে একদিন সকালে হঠাৎ দেখি যে অনেকটাই ফুলে গেছে, সাথে সাথে আমার পুরো হাত চোখ মুখ সবকিছু ফুলে গেছে। আমি উঠা একদম দাঁড়াইতে পারতাছি না, আমাকে ধরে ধরে ওয়াশরুমে নিতে হইতাছে। মানে আমি পা ফেলাইতে পারতাছি না, এরকম অবস্থা হয়ে গেছে। তখন থেকে আমি পরে একবারে বিছানায় পড়ে গেছি। তারপরে অনেক যখন মানে প্রাথমিকভাবে এরকম আপনি যখন এই পাটা ফুলে গেল, প্রাথমিকভাবে কি ধরনের ট্রিটমেন্ট নিয়েছিলেন বা কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন কিনা? আমি অনেক ডক্টর দেখাইছি, দেখাইছি আর আমাদের এলাকায়ও দেখাইছি, যেসব প্রাইভেট ক্লিনিকগুলো আছে এদিকে। তো ওনারা শুধু আমাকে থাইরয়েডের ওষুধ দিছে পা ফুলার জন্য, বিভিন্ন মেডিসিন দিত খাইতাম, আর অনেক টেস্ট করাইতো, যা বলতো তাই করাইতাম, টেস্ট করাইতাম, ওষুধ দিত, ওষুধ খাইতাম, কিন্তু কোনো কাজই হইতো না। তারা কি শুধুমাত্র বলেছে যে আপনার থাইরয়েডের সমস্যা, আদার্স কোনো সমস্যা আছে সেটাই বলেছে? সেটা ওনারা বলে নাই, খুলে বলেই নাই। আচ্ছা। তো দুই চার মাস যাওয়ার পর থেকে আমার শরীরে এমন ব্যথা শুরু হইলো, মানে ব্যথায় আমি সারা রাত্র ঘুমাইতে পারতাম না, সারা রাত্র একদম বসে থাকতাম, কান্নাকাটি করতাম, একটু ঘুমাইতে চেষ্টা করলেই হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখতাম আমার ব্যথা, ব্যথায় হাতগুলো সব বাঁকা হয়ে যেত, একদম বাঁকা হয়েই গেছিলো আমার হাত। তারপরে আমার মেয়ে হাজবেন্ড সবাই পেরেশান একবারে আমাকে নিয়ে, স্বাভাবিক। ওনারা সারাক্ষণ একটা গরম পানির মধ্যে আমি হাত ডুবে রাখতাম সারাদিন, এদিকে একজনে হাত চাইপা দিত, এদিকে একজনে দিত, মানে খুবই কষ্টকর একটা জীবন আমি ফিল করতেছিলাম। তার মানে হচ্ছে আপনি যখন পা ফুলে গেছে, আপনি প্রথমত আপনার যে দোকান সেখানে যেতে পারছিলেন না, কারণ ওখানে আপনার দীর্ঘ একটা সময় দাঁড়িয়ে কাজ করতে হয়, দোকান পরিচালনা করতে হয়। সো পা ব্যথার পাশাপাশি একটা সময় আমরা জানি যে আপনার কোমর ব্যথা এবং ঘাড় ব্যথা শুরু হয়েছিল, এবং পাশাপাশি আপনার দুই হাটের জয়েন্ট, মানে প্রতিটা জয়েন্টে জয়েন্টে পেইন শুরু হয়েছে। তার মানে একরকম প্রায় এই কর্মঠম মানুষটা হঠাৎ করে আপনি অকর্মণ্য একটা মানুষে পরিণত হয়েছিলেন, যেই মানুষটা অন্যকে সবসময় সাহায্য করতেন সেই মানুষটা অন্যের সাহায্য ছাড়া চলতে পারছিলেন না, এরকম একটা সময় চলে আসছিল আপনার। তো এই যে একটা দুর্বিষহ সময়, এবং সেই সময়টা আপনি চেষ্টা করেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ডক্টরের সাথে দেখা করার জন্য, তাদের পরামর্শ নেওয়ার জন্য, তাদের ওষুধ খেয়ে যদি ভালো হওয়া যায়। তো এরই পরিপ্রেক্ষিতে দেখছেন যে আপনি দিন দিন আরো বেশি খারাপের দিকে চলে যাচ্ছেন। হ্যাঁ, দিন দিন আমি অনেক খারাপ হয়ে, মানে এতটাই খারাপ অবস্থা, আমি মানে মন থেকে আশাই ছেড়ে দিচ্ছি যে আমি কোনোদিন মনে হয় আর আগের জীবনে ফিরে যেতে পারবে না বা সুস্থ হতে পারবে না, সুস্থ হতে পারবো না। আমি এরকমই একটা ফিল করতাম, অন্যের উপর ভরসা করে চলা অনেক কষ্টের জীবন এটা, আমি চাই না কারো মানুষের এরকম জীবন আসুক। তো এই সময়টা যখন আপনার দেখা যাচ্ছে যে আপনি অন্যের সাহায্য নিয়ে চলতেছেন, আপনি বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করছেন, আপনি পারছেন না, কখনো কি মানে আমরা দেখি যে ধরনের পেশেন্ট মাঝে মাঝে বলে যে আমার এই জীবনের থেকে আমার মরে যাওয়াটা ভালো? জি জি, এরকম একটা সময় চলে আসছে, এরকম একটা সময় চলে আসছে আমার জীবনে। আমিও এরকম বলতাম আমার হাজবেন্ডরে, আমি বলতাম যে তুমি আমারে বিষ খাই না, তো আমি বিষ খাই, এত ব্যথা, ব্যথা আমি সহ্য করতে পারতাম না, অসহ্যকর ব্যথা, অসহ্যকর ব্যথা ছিল। আমরা হয়তো একটা দুইটা দিন আমরা ব্যথা সহ্য করতে পারি, কিন্তু দিনের পর দিন ব্যথা সহ্য করাটা শরীরে বয়ে ধরে, মাসের পর মাস আমার ব্যথা, ব্যথার জীবনটা অনেক কষ্টের, মানুষ ব্যথাটা সহ্য করার মতন একটা জিনিস এটা না। তখন মনে হয় যে আল্লাহর দুনিয়াতে কি এর কোনো চিকিৎসা নাই? আমার আমার এরকমই মনে হইতো, আমি আমার আমার কেউ কোনো দিন একটা সলিউশন দেয় নাই যে তুমি এইখানে যাও বা ওইখানে যাও, এই চিকিৎসাটা পাইবা। আমি এত ডাক্তার দেখাইছি,
কেউ আমারে বলে নাই যে আপনার এই সমস্যা আসল সমস্যাটা কোথায়, আসল সমস্যাটা কোথায়, বা আপনার তো এই সমস্যা না, আপনার অন্য সমস্যা আসছে আপনার রিপোর্টে, আপনি ওইখানে যান, এরকম কোন ডাক্তারই বলে নাই। ভালো একটা উপদেশ আপনি পাননি বা আপনি জানতে পারেননি যে আপনার আসলে সমস্যাটা কি, সমস্যাটা কি, আসলে সমস্যাটা কি, এতটুকু আমি জানতে পারি নাই। কিন্তু ওনারা আমারে অনেক টেস্ট করাইতো, এত এত টেস্ট করাইতো, আমি এত এত টেস্ট করতাম। আমি আগেও অনেক টাকা খরচ করছি, অনেক টাকা ব্যয় করছি আমার পিছনে, কিন্তু আমি একটুও কোনো ফল পাইনি, ফল পাইনি। তারপর আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি বিশিষ্ট বাত ব্যথা এবং পেন প্যারালাইসিস বিশেষজ্ঞ, আপনি ওনার কাছে ট্রিটমেন্ট নিয়েছেন। সো স্যারের বিষয়ে কীভাবে জানতে পারেন সবার প্রথমে? স্যারের বিষয়ে আমি ইউটিউব থেকে জানতে পারি, যখন আমি একবারে বিছানায় শয্যা শায়ী হয়ে গেছি, তখন মানে আমার মাথায় একদম দুশ্চিন্তা, আমি মনে হয় আর বাঁচবো না, আমার মনে হয় আয়ু শেষ হয়ে গেছে। তখন আমি মন থেকে কেন জানি একটা ই আসলো যে দেখি তো ইউটিউবের মধ্যে এর কোনো সলিউশন পাওয়া যায় কি না। তখন আমি ইউটিউব থেকে স্যারের সাক্ষাৎকার দেখলাম, অনেক ইয়েতে ভিডিও দেখলাম, ভিডিওগুলো দেখলাম, অনেক কিছু আপনার নিজের সাথে মিলে যাচ্ছিল, নিজের সাথে মিলে যাচ্ছে স্যারের অনেক ভিডিও, আমার মানে নিজের রোগ, আমার সমস্যাটা, আমার ব্যথা, আমার কখন কি সমস্যা হয় সব কিছুর সাথে মিলে যাচ্ছে। তখনই আমি চিন্তা করলাম যে আমি স্যারের কাছে আসবো। সেই কথা মতো একদিন স্যারের কাছে আসলেন, স্যারকে যখন সামনাসামনি দেখলেন এবং স্যার আপনাকে দেখলো এবং আপনার পুরো বিষয়টা স্যার দেখলো, দেখে স্যার কি বলেছিলেন আপনাকে? স্যার প্রথমে দেখা আমাকে টেস্ট করতে দিছিল, এমআরআই, তারপরে এই যে ডুপ্লেক্স পরীক্ষা, ব্লাড টেস্ট কিছু দিল। তো ওগুলার রিপোর্ট আসার পর স্যার আমাকে বললো যে আমার মেরুদণ্ডের হাড় এক হয়ে গেছে, গাড়ের রোগটা, গাড়ের হাড়টা বেড়ে বড় হয়ে গেছে কিছু, তারপরে যে মেরুদণ্ড মাঝখানে একটা রোগ চাপ খেয়ে গেছে, যার কারণে আমার হাত ঝিঝি করে আর ব্যথা করে। হ্যাঁ, তো স্যার আমাকে তখনই ভর্তি হয়ে চিকিৎসা নিতে বলছিল। তো আমার ব্যক্তিগত কিছু সমস্যা ছিল, তো আমি এক মাস পর এসে এখন ভর্তি হয়েছি। আচ্ছা, আল্লাহ রহমতে স্যারের চিকিৎসায় আমি পুরোপুরি সুস্থ হয়েছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক, এই যে বলতে পারাটা, নিজের মন থেকে বলতে পারা যে আমি এখন সুস্থ, আমি এখন ভালো, আমি একটা স্বাভাবিক মানুষ, এটা অনেক বড় একটা বিষয়। যার হয়েছে শুধুমাত্র সে বুঝতে পারে যে এটা বলতে পারাটা কতটুকু শান্তির। ম্যাম বলেন, তারপরে আপনি যখন স্যারের আন্ডারে ভর্তি হয়ে গেলেন, আপনাকে স্যার সেই অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্টটা আপনাকে দেওয়া শুরু করলো, আপনি নিজেই দেখতে পেলেন যে আপনি দিনের পর দিন, প্রতিটা দিন যাচ্ছে আপনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। আমি অবশ্য যেটা আমি সত্যি কথা মন থেকে আমি চিন্তা করতাম যে স্যারের কাছে আসার আগেও পরেও ভর্তি হওয়ার পরেও যে সত্যি কি এত তাড়াতাড়ি মানুষ সুস্থ হয় নাকি, এটা তো একমাত্র অবিশ্বাসের ব্যাপার, অবিশ্বাসের ব্যাপার। তো তবে আমি চিকিৎসা নেওয়ার পরে দেখলাম যে আসলে এটা একটা ম্যাজিকের মতো, একটা ম্যাজিকের মতো। হ্যাঁ, সুস্থ করার মালিক তো আল্লাহ রহমত, অবশ্যই আল্লাহ মাহবুব। তো স্যারের উসিলায় আল্লাহ রহমতে আমি এই স্যার আমাকে 15 দিনের কোর্সে ভর্তি করছে, কিন্তু আমি 10-12 দিনেই আল্লাহ রহমতে সুস্থ হয়ে গেছি। আপনার সেই হাতগুলো একটু কি আমাদেরকে দেখাবেন যেটা পুরো বাঁকা হয়ে গিয়েছিল? অবশ্যই, আমার এই দুইটা হাতই পুরো বাঁকা হয়ে গিয়েছিল, এরকম ছিল, আমি সোজা করতে পারতাম না। তো এখন আমি পুরো সুন্দর করে মুঠি করতে পারতাছি, সবকিছু ধরতে পারছি, সবকিছু ধরতে পারতাছি, পাশে ফুলাটা কমে গেছে। হ্যাঁ, আগের সেই মতো, আগের যে আপনি নিজের কাছে, আমার পাগুলো একদম এত এত ফুল ছিল, এত এত আমি দাঁড়াইতে পারি নাই, হাঁটতে পারি নাই, এখন আল্লাহর রহমতে আমার পা হালকা হয়ে গেছে, আমি হাঁটতে পারি, চলাফেরা করতে পারি, নিজের সব কাজ, নিজের খাওয়া দাওয়া, নিজের ওয়াশরুমে যাওয়া, নিজের সব কাজ করতে পারতাছি। হ্যাঁ, এটাই আলহামদুলিল্লাহ, আল্লাহ মাহবুব আমারে সারের উসিলায় সুস্থ করে দিছে। ম্যাম, এই যে আপনার সামনে এখন আমাদের কোটি কোটি দর্শক, জি, আপনার এই ভিডিওটা তারা দেখছেন, এই যে আপনার সাক্ষাৎকারটা তারা দেখছেন, তাদেরও কিন্তু এরকম অসংখ্য ভাই বোন আছেন আমাদের আশপাশে আছে, তারা হয়তো এই ধরনের সমস্যাটা ভুগছে, তারা হয়তো জানে না তা আসলে তাদের সমস্যাটা কি বা কোথায় গেলে তারা একটা ভালো ট্রিটমেন্ট পাবে, ট্রিটমেন্ট পাবে, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? আমি তাদের উদ্দেশ্যে এতটুকুই বলতে চাই যে আমার মতো যারা এরকম চিন্তা করতেছে যে সত্যি কি ওইখানে গেলে ভালো হবো কি না, তো আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা যারা আমার মতো এই সমস্যাগুলো ভুগতাছেন,
আপনারা স্যারের কাছে আসেন, ইনশাআল্লাহ স্যারের চিকিৎসায় আপনারা সুস্থ হয়ে উঠবেন। আলহামদুলিল্লাহ। দর্শক মণ্ডলী, আমাদের এই বোন আরেকজন বিজয়ী মানুষ, যিনি চেষ্টা করেছেন, হাল ছাড়েননি, দিনের পর দিন উনি ব্যথা সহ্য করেছেন, জীবনের সাথে যুদ্ধ করেছেন, এই পরিশ্রমী মানুষটা, সেই পরিশ্রমী মানুষটা যখন হঠাৎ করে যখন উনি বিছানায় পড়ে গেলেন, শয্যাশায়ী হয়ে গেলেন, উনি কষ্ট পেয়েছেন, কষ্ট সহ্য করেছেন, কিন্তু উনি কিন্তু হাল ছাড়েননি, উনি চেষ্টা করেছেন কোথায় গেলে উনি ভালো ট্রিটমেন্ট পাবেন, এবং উনি কিন্তু সেই চেষ্টা আল্লাহ শুনেছেন এবং উনি কিন্তু তার ডাকে কিন্তু সাড়া দিয়েছেন এবং ওনাকে কিন্তু একটা পথও দেখিয়ে দিয়েছেন, যার ফলশ্রুতিতে আপনারা আজকে দেখতে পাচ্ছেন যে উনি কিন্তু সম্পূর্ণ সুস্থ এবং ভালো এবং স্বাভাবিক একটি মানুষ, ব্যথামুক্ত একটি জীবনে উনি আছেন। এই যে ওনার আনন্দ অশ্রু আপনারা দেখেছেন, আমার এই পাশে একদিন হতে পারে হয়তো আপনিও আসবেন, আপনার বাবা, আপনার মা, আপনার ভাই, আপনার বোন, তারাও একদিন বিজয়ের বেশে এইভাবে বলবে যে আমি সুস্থ, আমি ভালো আছি। ইনশাআল্লাহ আমরা সেটাই আশা করি। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এই যে কথাগুলো, আশা করি অসংখ্য অসংখ্য রোগীর অনেক অনেক উপকার হবে, তারা এ থেকে অনেক কিছু জানতে এবং শিখতে পারলো। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।